একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পর সেই ইউটিউব চ্যানেলটিতে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তা দেখাবো এই ভিডিওতে। মনে রাখবেন, একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে সেই চ্যানেলটিতে যখন ভিডিও আপলোড করতে হয় তখন বেশ কিছু নতুন অপশন যোগ হয়ে যায়। আর আপনার ইউটিউব চ্যানেলটি যদি এখনও মনিটাইজেশন নাও পেয়ে থাকে, তারপরেও এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, কারণ এখানে প্রপার ওয়েতে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তা দেখানো হয়েছে। তো যদি আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যান, আর আপনি যদি মোবাইল থেকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে সব থেকে বেস্ট হয় আপনি আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিকে ওপেন করুন, এবং ওপেন করে আপনি উপরে যে লিঙ্ক বারটি রয়েছে এই লিঙ্ক বারে গিয়ে টাইপ করুন studio.youtube.com। আপনি এটি লিখে যখন সার্চ করবেন তখন ঠিক এ ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। একদম নিচের দিকে দেখবেন যে কন্টিনিউ টু স্টুডিও বলতে একটি অপশন দেয়া রয়েছে, আপনি সেখানে ক্লিক করলেই আপনি ইউটিউব স্টুডিওর ভিতরে চলে যাবেন। এবং এখানে যাওয়ার পরে উপরে হাতের ডান পাশে থ্রি ডট বলতে একটি অপশন দেওয়া রয়েছে, আপনি সেখানে ক্লিক করুন, এবং নিচের দিকে ডেস্কটপ মোড বলতে একটি অপশন রয়েছে সেখানে টিক দিলেই আপনার যে ইউটিউব স্টুডিওটি সেটি আপনার সামনে চলে আসবে। আর এই ইউটিউব স্টুডিওটি হচ্ছে আপনার কম্পিউটার থেকে যেভাবে আপনি ইউটিউব স্টুডিও ওপেন করেন ঠিক এই ইউটিউব স্টুডিওটি কিন্তু একই রকম। তো এখানে আপনি কিভাবে ভিডিওটি আপলোড করবেন তা সহজভাবে বোঝানোর জন্য আমি কম্পিউটার থেকে আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি, যা আপনি মোবাইল থেকে দেখতেও একই রকম মনে হবে। ভিডিও আপলোড করার পূর্বে আপনাকে তিনটি ফাইল রেডি রাখতে হবে। এর মধ্যে প্রথম যে ফাইলটি তা হচ্ছে আপনার যে ভিডিওটির মেটা ডেটা বা যেটাকে এসইও বলা হয়, এ ধরনের একটি ফাইল রেডি রাখতে হবে যেন আপলোড করার সময় আপনাকে ভেবে ভেবে সেই জিনিসগুলি লিখতে না হয়। এটি আপনি পূর্ব থেকেই রেডি করে রাখবেন। এর পাশাপাশি আপনার যে থাম্বনেলটি রয়েছে এবং আপনার যে ভিডিও ফাইলটি রয়েছে এই ফাইল দুটিকে আপনি অফ পেস এসইও করে রাখবেন। এই তিনটি ফাইল আপনাকে রেডি রাখতে হবে। ভিডিও আপলোড করার জন্য উপরে হাতের ডানে ক্রিয়েট বলতে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন, এবং এখানে প্রথম যে অপশনটি রয়েছে আপলোড ভিডিও সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করুন। এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনার ভিডিও ফাইলটি যেখানে রয়েছে সেটিকে সিলেক্ট করে দিন। এখানে সিলেক্ট করে দিলে আপনার সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যার প্রথম অপশনটি হচ্ছে আপনার টাইটেল। তো এখানে আপনার ভিডিও রিলেটেড যে টাইটেলটি আপনি ইতিমধ্যেই লিখে রেখেছেন সেই টাইটেলটিকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিন। এবং এই টাইটেলটি লেখার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনার এই টাইটেলটি যেন আপনার আকর্ষণীয় হয় এবং আপনার ভিডিও রিলেটেড সার্চেবল কিওয়ার্ড দিয়ে যেন লেখা হয়, ঠিক আছে? তো এই ফাইলটি আপনি পূর্বে থেকে রেডি করে রাখবেন। তো আমি এখানে জাস্ট আপনার কপি করে পেস্ট করে দিলাম, এবং এর নিচের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভিডিওটির ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটি আমি পুরোটি কপি করে এখানে বসিয়ে দিব। তো একটা কথা মাথায় রাখবেন, এই ডিসক্রিপশনটি যখন আপনি লিখবেন তখন অবশ্যই আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলি রয়েছে এই কিওয়ার্ডগুলি দিয়ে সুন্দর করে আপনি একটি আপনার ভিডিও রিলেটেড ডিসক্রিপশন এখানে বসিয়ে দিবেন। এই ডিসক্রিপশনের পাশাপাশি আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করুন, এর পাশাপাশি আপনার যে চ্যানেলের আদার্স যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেগুলির কিছু লিঙ্ক আপনি এখানে ব্যবহার করতে পারেন যেন ভিডিওগুলি আপনার সাজেস্টে আসে, ঠিক আছে? বা আপনার দর্শক আপনার ভিডিওগুলি দেখে, ক্লিক করে দেখে, এজন্য আপনি এগুলিকে বসিয়ে দিতে পারেন। এর পাশাপাশি আপনি আপনার এখানে ডিসক্লেমার ব্যবহার করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই প্রত্যেকটি জিনিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপরেই যে অপশনটি রয়েছে তা হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেল অপশন থেকে আপনি আপনার ভিডিওর জন্য একটি থাম্বনেল সেট করতে পারবেন। তো ইতিমধ্যেই আমি যে থাম্বনেলটি করে রেখেছিলাম এখানে ক্লিক করে আমি সেই থাম্বনেলটি সিলেক্ট করে দিলাম। তো আপনারা মনে রাখবেন যে অবশ্যই আপনার ভিডিওর জন্য একটা আকর্ষণীয় একটা থাম্বনেল কিন্তু পূর্ব থেকেই রেডি রাখতে হবে। তো এই থাম্বনেল লাগানোর পরে এর নিচের যে অপশনটি রয়েছে তা হচ্ছে প্লেলিস্ট। আপনার চ্যানেলের যে প্লেলিস্টগুলি রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে কোন প্লেলিস্টে আপনি আপনার এই ভিডিওটিকে রাখবেন সেই প্লেলিস্টগুলি আপনি সিলেক্ট করে দিন,
ঠিক আছে। তো এখানে আপনি একটি দুটি তিনটি প্লেলিস্ট আপনি আপনার ইচ্ছা মতো যে কয়টি প্লেলিস্টে রাখতে চাচ্ছেন সেগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে দিন। এরপরে রয়েছে অডিয়েন্স সিলেকশন। আপনি যে ভিডিওটি ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওটি মেড ফর কিডসের জন্য নাকি মেড ফর কিডসের জন্য নয়, এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনার ভিডিওটি যদি মেড ফর কিডসের জন্য হয়ে থাকে তাহলে এটি সিলেক্ট করুন, অন্যথায় দ্বিতীয় অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরের অপশনটি হচ্ছে এস রেস্ট্রিকশন। তো আপনার কন্টেন্টটি যদি এজ রেস্ট্রিকশন রিলেটেড কোনো কন্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে দুটি অপশনের যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। আপনার ভিডিওটি কি 18+ যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের জন্য নাকি তাদের জন্য নয়, এখানকার মধ্যে এই অপশন দুটির মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার কন্টেন্টটি এই ধরনের কন্টেন্ট হয়ে থাকে। এবং এরপরে দেখুন যে শো মোর বলতে আরেকটি অপশন রয়েছে, এই শো মোর অপশনটিতে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটি রয়েছে পেইড প্রমোশন। তো এই পেইড প্রমোশনটি হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে কোনো স্পন্সরশিপ করে থাকেন, আপনি যদি আপনার ভিডিওটিতে কোনো কিছুকে প্রমোট করে থাকেন, ঠিক আছে, তাহলে এখানে আপনাকে এই পেইড প্রমোশন অপশনটিতে মানে আপনার টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি এখানে পেইড প্রমোশন করেছেন কি না তা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা টিক দিতে হবে। এরপরে আরও কয়েকটি বিষয় এখানে রয়েছে, যে সেটি হচ্ছে অটোমেটিক ক্যাপশন এবং অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট, এ ধরনের কিছু অপশন রয়েছে, এগুলিকে আপনি টিক দিয়ে দিন। এরপর রয়েছে ট্যাগস। আপনার ভিডিও রিলেটেড যে সমস্ত ট্যাগগুলি আপনি দিতে চাচ্ছেন তা আপনাকে এই ঘরের ভিতরে বসাতে হবে। তো আমরা ভিডিওটি শুরুতেই বলেছিলাম যে আপনি ভিডিও আপলোডের পূর্বে আপনি তিনটি ফাইল রেডি রাখবেন, তার মধ্যে একটি ছিল হচ্ছে মেটাডেটা বা এসইও। তো আপনি পূর্বে থেকেই আপনার ভিডিওটির জন্য কী টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিবেন তা লিখে রাখবেন, যেন আপলোড করার সময় আপনাকে এইগুলি নিয়ে চিন্তা না করতে হয়। তো আমি জাস্ট এখানে ট্যাগগুলিকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম। এরপর রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজের উপরে সেই ল্যাঙ্গুয়েজটি আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার ল্যাঙ্গুয়েজটি বাংলা আমি ডিফল্টভাবে বাংলাই রেখে দিয়েছি। আর এরপরে রয়েছে ক্যাপশন সার্টিফিকেশন। তো এই ক্যাপশন সার্টিফিকেশনটি একটি বিশদ আলোচনার বিষয়, তো এই ভিডিওতে আমি এটা বিস্তারিত বলবো না। এখানে পাঁচটি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর এরপরে রয়েছে রেকর্ডিং ডেট। আপনি যদি মনে করে থাকেন যে আপনার ভিডিওটি কোন দিনে রেকর্ড করেছেন বা কোন দিন পাবলিশ করেছেন বা আপলোড করেছেন সেই ডেটটি আপনি এখানে বসাতে পারেন। আর পাশে রয়েছে হচ্ছে ভিডিও লোকেশন। আপনি এখান থেকে ভিডিও লোকেশনটিকেও বসিয়ে দিতে পারেন, যে অনেক সময় অনেক ভিডিওতে দেখেন যে বা লোকেশন বাংলাদেশ দেওয়া থাকে, কলকাতা দেওয়া থাকে বা ঢাকা দেওয়া থাকে, এ ধরনের আপনি লোকেশন দিতে চাইলে আপনি এখান থেকে লোকেশনটিকে সেট করে দিতে পারবেন। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এই লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনে আপনার দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটি হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তো যদি আপনি মনে করে থাকেন যে আপনার কন্টেন্টটি এই কন্টেন্টটি আপনি অন্য কাউকে ফেয়ার ইউজ ছাড়া ব্যবহার করতে দিবেন না, ঠিক আছে, তাহলে আপনি এই স্ট্যান্ডার্ড যে লাইসেন্সটি রয়েছে সেটি সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি মনে করে থাকেন যে আপনার কন্টেন্টটি যে কেউ ব্যবহার করতে পারে, ঠিক আছে, ব্যবহার করার অনুমতি আপনি তাদেরকে দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি এই ক্রিয়েটিভ যে কমন বা অ্যাট্রিবিউশন যে অপশনটি রয়েছে এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর টিক দেওয়ার জন্য আরও কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে হচ্ছে অ্যালাউ এম্বেডিং। আপনি এখানে টিক দিয়ে রাখতে পারেন, কারণ এই অ্যালাউ এম্বেডিং থাকলে বিভিন্ন ওয়েবসাইটে আপনার ভিডিওটিকে কিন্তু শেয়ার করা যায়, যেখান থেকে আপনার মানুষ সেই ওয়েবসাইটে গিয়ে আপনার ভিডিওটিকে দেখতে পারবে। আর এর পাশাপাশি আপনার পাবলিশ, সাবস্ক্রিপশন ফিড, নোটিফিকেশন টু সাবস্ক্রাইবার, এই ধরনের একটি অপশন রয়েছে, এটা অবশ্যই আপনাকে টিক দিয়ে রাখতে হবে, যেন আপনার ভিডিওর নোটিফিকেশন বা তাদের সাবস্ক্রিপশন ফিডে আপনার ভিডিওগুলিকে ইউটিউব পাঠিয়ে দেয়। এবং তার নিচে আপনার শর্টস রিমিক্স বলতে আরেকটি অপশন রয়েছে, যে আপনি আপনার ভিডিও এবং অডিও ফাইলটিকে আপনি রিমিক্স করতে দিতে চাচ্ছেন কি না, ঠিক আছে। তো আপনি যদি এ ধরনের হয় যে আপনার ভিডিও এবং অডিও ফাইল দুইটিকেই আপনি রিমিক্সের অনুমতি দিচ্ছেন, তাহলে প্রথমের অপশনটিকে আপনি টিক দিতে পারেন। আর আপনি এরপরে যদি শুধু অডিওটিকে রিমিক্স হিসেবে ব্যবহার করতে দিতে চান তাহলে সেই অপশনটিকে আপনি সিলেক্ট করতে পারেন বা টিক দিতে পারেন। আর এর পাশাপাশি আপনি যদি কোনোটাই দিতে না চান তাহলে তার নিচের যে ডোন্ট অ্যালাউ রিমিক্স এই অপশনটিকে সিলেক্ট করতে পারেন। তো এরপরে যে অপশনটি রয়েছে তা হচ্ছে ভিডিওর
ক্যাটাগরি। এটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই ক্যাটাগরির উপর বেস মানে ভিত্তি করে আপনার ভিডিওটি কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ক্যাটাগরি হচ্ছে একটি সেকশন, ইউটিউবের প্রায় 15টির মতো ক্যাটাগরি রয়েছে, এই 15টি ক্যাটাগরির কিন্তু অডিয়েন্স আলাদা আলাদা, তাই আপনার ভিডিওর সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু অনেক জরুরি। তো যদি ভিডিওর সঠিক ক্যাটাগরি সম্পর্কে আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আই বাটন থেকে দেখে নেবেন। এরপর কমেন্টস বা রেটিংয়ের যে অপশনগুলি রয়েছে এগুলি আপনি আপনার মতো করে দিবেন, কারণ এগুলি তেমন মেজর কিছু নয় যে কোন ধরনের কমেন্টস আপনি অ্যালাউ করবেন, কখন অ্যাপ্রুভ করবেন, এই ধরনের বিষয়গুলি এটি আপনি দেখে দেখে করে নেবেন। এরপরের যে পেজটি রয়েছে তা হচ্ছে মনিটাইজেশন। আপনার ভিডিওটিকে মনিটাইজেশন রিলেটেড এখানে কিছু সেটিংস রয়েছে, এখানে কিছু অ্যাডস ফরম্যাট রয়েছে, এগুলি আপনি টিক দিয়ে রাখতে পারেন যে কোন কোন ধরনের অ্যাডসগুলি আপনি আপনার ভিডিওটিতে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে ডিফল্টভাবে একটি সেট করাই থাকে, আর এর পাশাপাশি আরও দুটি রয়েছে আপনি অন করে দিন, যেহেতু ইনকাম করাই মুখ্য উদ্দেশ্য তাই প্রত্যেকটি অ্যাডস আপনি অন করে রাখুন। এবং এই যে অ্যাডসগুলি আপনি অন করে রাখার পরে এখানে আরও একটি অপশন রয়েছে, এই অপশনটি হচ্ছে আপনার ভিডিওটি যদি 8 মিনিট লেন্থের হয়ে থাকে বা এর বেশি সময়ের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে মিড রোল অ্যাড সেট করতে পারবেন, মানে আপনি কাস্টম অ্যাডস সেট করতে পারবেন। আপনার ভিডিওটিতে আপনি কোন কোন অংশে অ্যাডস দিতে চাচ্ছেন তা আপনি এখানে করতে পারবেন। তো আমি সাধারণত যে কাজটি করে থাকি যে সেটি হচ্ছে ভিডিওর একদম প্রথমে এবং একদম শেষে একটি একটি করে অ্যাড বসিয়ে থাকি, এবং প্রতি 3 মিনিট বা 3.5 মিনিট পরপর একটি করে অ্যাড বসাই। ঠিক আছে, তো আপনি যদি এই মিড রোল অ্যাডসটিকে সেট আপ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার ভিডিওতে কোথায় কোথায় অ্যাড বসাবেন তা আপনি বসিয়ে দিবেন। তবে একটা কথা মনে রাখবেন যে আপনি এমনভাবে অ্যাড বসাবেন না যেন আপনার যে দর্শক রয়েছে তারা অ্যাডস দেখে বিরক্ত হয়ে চলে যায়, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে দেবেন। সাধারণত আপনার 3 মিনিট 3.5 মিনিট পরপর অ্যাডসগুলি দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এরপরের যে পেজটি রয়েছে তা হচ্ছে অ্যাডস সুইটেবিলিটি। এখানে আপনার কন্টেন্টটি সম্পর্কে আপনাকে রেটিং সাবমিট করতে হবে। তো এখানে একটা কথা মনে রাখবেন যে আপনার যে কন্টেন্টটি রয়েছে এখানে যদি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট না হয় তাহলে কিন্তু সেখানে আপনি অ্যাডস পাবেন খুব কম পরিমাণে। ঠিক আছে, তো ইউটিউব যে কাজটি করছে আপনার ভিডিও আপলোডের সময়েই আপনার সেই ভিডিওটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কি না তার কিন্তু একটা রেটিং আপনার কাছেই নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, আর আমি এটা নিশ্চিত বা আমি এটা শিওর যে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরই সবসময়ই তার কন্টেন্টগুলিকে যেন ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্টের গাইডলাইন মেনেই আপলোড করে বা কমিউনিটি গাইডলাইন মেনেই আপলোড করে থাকে। তাই এখানে আপনি প্রত্যেকটি অপশন দেখে দেখে নেবেন যে আপনি এখানে কোনো অপশনের ভায়োলেন্স করেছেন কি না। ঠিক আছে, তো এখানে সাধারণত এই কাজগুলি কেউ করে না, তো এখানে আপনি যদি মনে করে থাকেন যে আপনার কন্টেন্টে এই ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনের যে ভায়োলেন্সগুলি আছে এগুলো যদি কোথাও ভায়োলেন্স না হয়ে থাকে তাহলে আপনি নিচে নন অফ দ্য অ্যাবোভ যে অপশনটি রয়েছে সেখানে টিক দিয়ে দিন, এবং উপরে হাতের ডান পাশে দেখতে পারবেন সাবমিট রেটিং বলতে একটি অপশন রয়েছে, এই সাবমিট রেটিংয়ে ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। এরপরের যে পেজটি রয়েছে তা হচ্ছে ভিডিও এলিমেন্টস। তো এখান থেকে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের এলিমেন্টস ব্যবহার করতে পারবেন। তো আপনার যদি প্রথম যে মানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড সাবটাইটেল। আপনি যদি আপনার কোনো সাবটাইটেল কোনো ফাইল রেখে থাকেন আপনার ভিডিওটির জন্য তাহলে এখানে অ্যাড অপশনটিতে ক্লিক করে আপনার সাবটাইটেলটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আর এর পাশাপাশি ট্যাগ প্রোডাক্ট বলতে একটি অপশন রয়েছে, আপনি যদি ইউটিউবের যে এই যে মনিটাইজেশনের যে শপিং ফিচারটি যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে আপনি এই ট্যাগ প্রোডাক্ট থেকে আপনি আপনার ভিডিওর নিচে প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে প্রোডাক্ট ট্যাগ করাটা খুবই সিম্পল একটা বিষয়, যখন আপনি এখানে অ্যাড অপশনটিতে ক্লিক করবেন তখন আপনার শপে যে সমস্ত প্রোডাক্টগুলি রয়েছে সেগুলি এক সাইডে শো করবে, এখান থেকে আপনি কোন কোন প্রোডাক্টটি আপনার ভিডিওর নিচে দেখাতে চাচ্ছেন সেখানে প্লিজ প্লাস আইকনটিতে ক্লিক করলেই সেই প্রোডাক্টগুলি আপনার ওদিকে চলে যাবে, আপনার ভিডিওতে সেই প্রোডাক্টগুলি কিন্তু শো করানো হবে। তো এখানে একটা কথা বলে রাখি যে শপিং ট্যাব বা শপিং ফিচারটি সম্পর্কে অনেকেই একটু জানার আগ্রহ রয়েছে, তো যদি আপনি মনে করে থাকেন যে শপিং ট্যাব কী বা এটা কীভাবে সেট আপ করতে হয় তাহলে তা ভিডিওটি আই বাটন থেকে দেখে নেবেন। তো এরপরে রয়েছে আপনার এন্ড স্ক্রিন
অ্যাড এন্ড স্ক্রিন। তো আপনি যদি আপনার ভিডিওর শেষে যদি এন্ড স্ক্রিন ব্যবহার করতে চান তাহলে আপনি এখানে অ্যাড অপশনটিতে ক্লিক করবেন। অ্যাড অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ভিডিওর শেষে দুটি বা এখানে বেশ কয়েকটি ফরম্যাট দেওয়া রয়েছে, কোনো একটি ফরম্যাট যে ফরম্যাটটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন। তো আমি সাধারণত এখানে দুটি এন্ড স্ক্রিন ব্যবহার করে থাকি, তো আপনার এই দুটি এন্ড স্ক্রিন এখানে আমি সেট করি। তো এখানে এন্ড স্ক্রিন ব্যবহার করার সময় আপনি যে এন্ড স্ক্রিনটি ব্যবহার করতে চাচ্ছেন সেখানে ক্লিক করুন এবং এখান থেকে ভিডিও সিলেক্ট করে বা এখানে ভিডিও অনেক কিছু সিলেক্ট করা যায়। আপনি ভিডিও সিলেক্ট করতে পারবেন, আপনি প্লে লিস্ট সিলেক্ট করতে পারবেন, এ ধরনের বেশ কিছু অপশন রয়েছে। তো সাধারণত ভিডিও সিলেক্ট করাটাই বুদ্ধিমানের কাজ। তো এখান থেকে আপনি আপনার এন্ড স্ক্রিনের জন্য ভিডিও আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এর পাশাপাশি নিচে রয়েছে হচ্ছে অ্যাড কার্ডস আপনার ভিডিওতে। এই যে কিছুক্ষণ আগেই আপনি যেহেতু দেখলেন যে আমি বললাম যে শপিং ফিচার সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আই বাটন থেকে ভিডিওটি দেখে আসুন। তো এ ধরনের যদি কোনো কার্ড আপনি ব্যবহার করতে চান তাহলে অ্যাড বাটনটিতে ক্লিক করুন। অ্যাড বাটনটিতে ক্লিক করার পরে আপনি কোন জায়গায় কোন কার্ড মানে কোন ভিডিওটি আপনার কার্ডে অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এইভাবে কার্ডে অ্যাড করে দিন, ঠিক আছে। আপনি সময় মিলিয়ে মিলিয়ে আপনি অ্যাড করে দিন, ঠিক আছে। তো এর পাশাপাশি আপনি যদি এগুলি নাও করেন নর্মালিও আপনি আপনার ভিডিওতে কার্ড অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো কার্ড অ্যাড করলে এবং এন্ড স্ক্রিন ব্যবহার করলে এবং ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে সেখানে আপনার ভিডিও লিঙ্ক ব্যবহার করলে কিন্তু আপনার সেই ভিডিওগুলি কিন্তু সেই ভিডিওটির পাশে সাজেস্ট করার একটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে। তো এগুলি খুবই মানে এগুলি না বোঝার মতো কিছু না, আপনি দেখলেই এগুলি সুন্দরভাবে বুঝিয়ে ফেলতে পারবেন। তো এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে চেকস। তো এখানে আপনার তেমন কোনো কাজ নেই, এখানে জাস্ট আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, কারণ এই পেজটির কাজটা হচ্ছে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না বা কন্টেন্ট আছে কি না বা কোনো কপিরাইট এলিমেন্টস আছে কি না, আপনার ভিডিওটি অ্যাডস মানে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কি না বা কমিউনিটি গাইডলাইনের ভায়োলেন্স করছে কি না, এই ধরনের বিষয়গুলি চেকব্যাক করে থাকে। তো এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করে পরের ঘরে আপনি চলে যান। তো পরের যে পেজটি রয়েছে সেটি হচ্ছে আপনার ভিজিবিলিটি। এই যে আপনি কন্টেন্টটিকে আপলোড করলেন এটা ফাইনালি আপনি এটার ভিজিবিলিটি কী রাখবেন। তো এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রাইভেট, আপনি কন্টেন্টটিকে প্রাইভেট করে রাখতে চাচ্ছেন কি না। আর এর তারপরে রয়েছে আনলিস্টেড, তারপরে রয়েছে হচ্ছে আপনার মেম্বার্স অনলি, ঠিক আছে। তো আপনি যদি আপনার চ্যানেলের জন্য মেম্বারশিপ খুলে রাখেন বা মেম্বারশিপ অপশনটিকে যদি অ্যাক্টিভ রাখেন বা জয়েন বাটনটিকে যদি অ্যাক্টিভ করে রাখেন বা আপনার চ্যানেলের যদি মেম্বার থাকে তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করে আপনাদের শুধু মেম্বারদের জন্য আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে নিচে আবার রয়েছে পাবলিক, আপনি সরাসরি পাবলিকও করে দিতে পারেন। তো আমি নর্মালি যেটা সাজেস্ট করি সবাইকে সেটি হচ্ছে আপনি যখন ভিডিও ইউটিউবে আপলোড করছেন সেটিকে আনলিস্টেড করে আপলোড করাটাই মানে বুদ্ধিমানের কাজ, এটা খুব একটা ভালো কোনো লজিক আছে বিষয়টা এমন নয়। কারণ আনলিস্টেড করে আপলোড করলে আপনার ভিডিওটির যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বা মেটা ডেটাগুলি এগুলি আমার মতে যে আপনার ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেখানে আপনার একটা সেট হওয়ার একটা সময় থাকে, ঠিক আছে, বা একটা সময় পায় আর কি, বা আপনার কন্টেন্টটি ধরুন যে এইচডি কোয়ালিটির বা আপনার কন্টেন্টটি 4K কোয়ালিটির, তো এটা একটা সময় নিয়ে প্রসেসিং হয়ে যখন আপনার কমপ্লিট হয়ে যায় দেন আপনি তারপরে সেটিকে পাবলিক করবেন না আপনার মেম্বারদের জন্য আপনি ভিডিওটিকে ছেড়ে দিবেন, এই বিষয়টি তখন আমার মনে হয় ভালো হয়। তো এর জন্য আপনি আনলিস্টেড করে আপনি আপনার ভিডিওটিকে সেভ করে দিতে পারেন। তো এরপরও আপনার এখানে আপনি এই কন্টেন্টটিকে শিডিউলও করতে পারেন, ঠিক আছে, যে দেখা গেলো আপনি রাত্রের 1-1:30 দিকে আপনার কন্টেন্টটিকে আপলোড করেছেন এখন সকালবেলা ছাড়তে চাচ্ছেন, তো সকালবেলা হয়তো আপনি ঘুম থেকে উঠবেন না, তখন সেক্ষেত্রে আপনি শিডিউল করেও রাখতে পারেন। আর এইগুলি এই শিডিউল মানে এখানে আপনি আনলিস্টেড করে সেভ করে দিন, পরবর্তী সময় আপনি যখন ভিডিওটিকে পাবলিশ করতে চাচ্ছেন তখন পাবলিশ করে দিবেন। তো এই ছিল মূলত হচ্ছে আপনার ভিডিও আপলোডের প্রপার যে নিয়মগুলি। তো এখানে যদি কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।